নার্সিও শুয়ে বিনে বিশাল বড় সুখবর নিয়ে আসলো মোদী সরকার। বন্ধুরা, আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, আপনার যদি মনে হয় যে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, আপনাকে ভারত ছাড়তে হবে বা অন্য দেশে গিয়ে বাস করতে হবে, তা বন্ধুরা আপনার জন্য সুখবর, আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস নাও থাকে তবু কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পাবেন। এবং তার জন্য কী করতে হবে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। এনআরসি হওয়ার জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছিল সেগুলো ছিল 1951 এনআরসি তালিকা বা 1971 ভোটার তালিকার নাম বা জমি ভাড়া বাড়ি প্রমাণপত্র, নাগরিকত্ব সার্টিফিকেট বা পাসপোর্ট, এলআইসি পলিসি যেগুলো ছিল আপনার সেগুলো কিন্তু একটা না থাকলে আপনি কিন্তু নাগরিকত্ব পাবেন। তা বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, নিচে দেখতে পাবেন লাল মতন সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে ক্লিক করে রাখবেন এবং পাশে দেখবেন একটা বেল আইকন আছে, এটাকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখন যখন ভিডিও পোস্ট করবো সেটা কিন্তু আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তা বন্ধুরা, যেটা বলছিলাম যে আপনার কাছে যদি ডকুমেন্টস নাও থাকে সেই ডকুমেন্টস ছাড়াও কিন্তু আপনি কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন এবং সেটা কী কী বলা হয়েছে সেটা সম্বন্ধে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট বলা হয়েছে নাগরিকত্ব প্রমাণে লাগবে না পূর্বপুরুষের পরিচয়পত্র, বড় ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। আর কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। নাগরিকত্ব সংশোধন বিল 2019 নিয়ে উত্তাল দেশ, ঠিক সেই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বড় ঘোষণা নাগরিকত্ব প্রমাণ নিয়ে। তাহলে কি শেষ মাসে চাপের মুখে নতি স্বীকার মোদী সরকারের, উঠেছে প্রশ্ন। নাগরিকত্ব সংশোধনের বিল নিয়ে যখন দেশ জুড়ে প্রতিবাদের আগুন চলছে, ঠিক সেই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে টুইট করে জানানো হয় নাগরিকত্ব প্রমাণ করতে বাবা মায়ের কোনো নথি বা পরিচয়পত্রের প্রয়োজন হবে না। তা বন্ধুরা, আপনার কাছে যদি কোনো বাবা মায়ের কোনো ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে আপনার বাবার আধার কার্ড বলুন বা ভোটার কার্ড বলুন বা জমির দলিল বলুন, যদি কোনো কিছু নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন, আপনাকে কোনো রকম সমস্যায় ফেলা হবে না। এবং এমনকি এই ক্ষেত্রে বিশেষ স্থানীয় বক্তব্যকে মানুষ দেওয়া হবে এবং আপনার এলাকার স্থানীয় লোকদের বক্তব্যকেও মানুষ দেওয়া হবে এবং তারা যদি বলে যে ইনি বহুদিন থেকে এখানে বাস করছেন এবং ইনি ভারতের নাগরিক এবং সেক্ষেত্রে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। এছাড়া আধার কার্ডকে দেওয়া হবে মান্যতা। আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস নাও থাকে শুধুমাত্র একটি আধার কার্ড থাকে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন। এবং এছাড়া বলা হয়েছে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে পূর্বপুরুষের পরিচয়পত্র বাধ্যতামূলক নয়। আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস নাও থাকে আপনার পূর্বপুরুষের বলুন বা যেটা বলা হয়েছিল যে 1971 সালের ডকুমেন্টস, সেই ডকুমেন্টস যদি আপনার কাছে নাও থাকে তবে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন। 1971 সালে কোনো নথি আপনাকে দেখাতে হবে না, নিজের পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে যথেষ্ট। বন্ধুরা, নিরক্ষর ব্যক্তি, আপনি যদি নিরক্ষর হয়ে থাকেন এবং নিরক্ষর ব্যক্তির যদি প্রমাণপত্র নাও থাকে এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিক সেই ব্যক্তিকে সেই গ্রামের বাসিন্দাদের সাক্ষী হিসাবে আনার অনুমতি দেবেন। তা বন্ধুরা, আপনার এলাকায় যদি কেউ নিরক্ষর হয়ে থাকে এবং যদি পড়াশোনা না জানি বা আধার কার্ড নাও থাকে, ভোটার কার্ড নাও থাকে এবং সেক্ষেত্রে আপনার এলাকার বাসিন্দাদের সাক্ষী লাগবে এবং সেই সাক্ষী হিসাবে অনুমতি দেবেন এবং কোনো প্রকার সে ব্যক্তিকে কোনো রকম সমস্যায় ফেলা হবে না। তা বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আজকে আপডেটটা এবং আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং তাহলে তারাও জানতে পারবে যে এনআরসি বা সিএবি নিয়ে কী বলা হয়েছে। তা বন্ধুরা, অযথা বিভ্রান্ত ছড়াবেন না। আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস নাও থাকে, আপনার কাছে যদি শুধুমাত্র একটা আধার কার্ড থাকে তবে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন, আপনাকে কোনো রকম 1971 সালে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার প্রিয়জনদের মধ্যে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।